नवम श्रेणी एक प्रश्न प्रायशः परीक्षा आसे जे दिन रात्रि ह्रास बृद्धि बा ऋतु परिवर्तन किभावे होय ता चित्र सह आलोचना कर। ये प्रश्नटा डिसकस करछि। एखाने देखते पाच्छि सूर्य के केंद्र कर पृथ्वी तार उपवृत्तकार कक्षपथे परिक्रमण कर। उपवृत्तकार कक्षपथे परिक्रमण करते 365 दिन 5 घंटा 48 मिनट 46 सेकेंडे समय ने। एर मध्य आमादेर कतगुलो ऋतु प्राधान्य पाए जानी आमरा आमादेर छोटो थेके पढ़ेछि जे छय ऋतु अर्थात छटा ऋतु, किंतु भूगोले आमादेर पृथ्वीव्यापी जे ऋतु गणना करा हय बा ऋतु परिसंख्यान देवा होयेछे ताते आमादेर चारटे ऋतु के मूलत भित्तिभावे धरा हय ग्रीष्म शीत शरत एवं बसंत। एबारे प्रश्न आसछे जे बर्षाकालके केन धरा हयनि না বর্ষাকাল পৃথিবীব্যাপী সব সর্বত্র জায়গায় বা সব গোলার্ধে এক একটা গোলার্ধে একই সময়ে বর্ষাকাল হয় না। যেমন উত্তর গোলার্ধে কোথাও পশ্চিমবায়ুর প্রভাবে ডিসেম্বর শীতকালে বৃষ্টিপাত হয়, আবার কোথায় মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত হয়। তাই বর্ষাকালটাকে এই ঋতুচক্রের মধ্যে ভূগোলে এখানে প্রাধান্য দেওয়া হয়নি। এখানে চারটে ঋতুকে প্রাধান্য দেওয়া হয়েছে, গ্রীষ্ম শীত এবং বসন্ত শরৎ। এই চারটি ঋতু চক্রাকারে কিভাবে আবর্তিত হয় সে সম্পর্কে আলোকপাত করা হয় ঋতুচক্রে, এবং দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এভাবেই ঘটে থাকে। তো আমরা উত্তর গোলার্ধে বাস করি, ভারতবর্ষের নাগরিক সব, তাহলে দেখতেই পাচ্ছি যে কখন কিভাবে সংগঠিত হয় একদম চাক্ষুষ প্রমাণের সাহায্যে আমরা সব আজকে তুলে ধরব। ডিসেম্বর মাস আমরা উত্তর গোলার্ধে বাস করি, আমাদের এখানে সে সময় রাত্রি বড় থাকে দিন ছোট, শীতকালের দিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বেলা পড়ে যায়। তাহলে 22শে ডিসেম্বর সে সময় কি হয় না, এই যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এ দক্ষিণ গোলার্ধের দিকে ঘেঁষে কিরণ দেয়, এ সময় তাহলে কি হয় দক্ষিণ গোলার্ধের দিকে রাত দিনটা বড় হয়, দিন বড় হয় এবং সরি রাত্রি ছোট হয়, দিন বড় এবং রাত্রি ছোট দক্ষিণ গোলার্ধে হয়, উত্তর গোলার্ধে দিন ছোট এবং রাত্রি বড় হয়। তাহলে স্বভাবতই দেখতে পারলাম যে ডিসেম্বর মাস অর্থাৎ দক্ষিণ গোলার্ধের সময় গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট, উত্তর গোলার্ধে রাত বড় দিন ছোট হয়। এরপর ডিসেম্বর মাসের পরে দেখতে পাচ্ছি মার্চ মাস, ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস পর আস্তে আস্তে কি হয় সূর্য উত্তর দিকে ঘেঁষে কিরণ দিতে থাকে। অর্থাৎ 22শে ডিসেম্বর হলো দক্ষিণায়নের শেষ দিন, তারপর থেকে সূর্য উত্তরাভিমুখী গমন শুরু হয়। অর্থাৎ এই সময় এমন একটা জায়গা আছে কোথায় না নিরক্ষরেখায় এসে সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেয়। দেখতে পাচ্ছি এই কালো দাগ, এটা নিরক্ষরেখায় এসে লম্বাভাবে কিরণ দিয়েছে। এ সময় পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান সমান হয়, অর্থাৎ এই সময়টায় দিন রাত্রি সমান সমান, অর্থাৎ আমরা যেখানে বাস করি অর্থাৎ ভারতে আমরা দেখেছি মার্চ মাসে বসন্তকাল মানে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে। ওকে, এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে। এই সময় 21শে মার্চ এই তারিখটিকে বলা হয় থাকে বসন্তকালীন বিষুভ বা মহাবিষুভ। একটা প্রশ্ন আগে বলা হলো না যে ডিসেম্বর মাসে আমরা বড়দিন পালন করি, অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিন বলা হয়, তাহলে স্বভাবতই বুঝতে পারছি যে কোন দিকে বড়দিন হবে না দক্ষিণ গোলার্ধে যে সমস্ত দেশগুলো রয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা দেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশসমূহ রয়েছে ব্রাজিল, হ্যাঁ সেই দেশগুলিতে সে সময় দিন বড় হয়। অর্থাৎ 25শে ডিসেম্বর প্রকৃতপক্ষে দক্ষিণ গোলার্ধে বড়দিন, আমাদের বড়দিন না, তাদের বড়দিনটাকে আমরা বড়দিন হিসাবে পালন করি। যীশুখ্রিস্টের সে সময় জন্মদিন আমরা বড়দিন হিসাবে পালন করি, সে সময়টা দক্ষিণ গোলার্ধের প্রকৃতপক্ষে বড়দিন। ওকে, নেক্সট তাহলে বসন্তকালীন বিষুবের কথা বললাম, ডিসেম্বর মাসের পর আস্তে আস্তে উত্তর গোলার্ধে কিরণ দেওয়ার পর নিরক্ষরেখায় এসে লম্বাভাবে কিরণ দিল, নিরক্ষরেখায় কিরণ দেওয়ার ফলে সারা পৃথিবীব্যাপী এখানে দিন রাত্রি সমান সমান,
অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয় এবং এটাকে বলা হয় তাকে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। নেক্সট আস্তে আস্তে মার্চ মাসের পর আমাদের এখানে গরম বাড়তে থাকে, আমাদের এখানে প্রচণ্ড গরম আমরা উপভোগ করছি এ সময়। বুঝতে পারছি যে মে মাস চলছে, জুন মাস আসতে যাচ্ছে, এই সময় গ্রীষ্মকাল অর্থাৎ এই যে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধের দিকে ঘেঁষে এখন কিরণ দিচ্ছে সূর্য, উত্তর গোলার্ধের দিকে ঘেঁষে কিরণ দিচ্ছে। এ সময় উত্তর গোলার্ধের দিন বড়, রাত ছোট। আমাদের এ সময় প্রায় দিনের দৈর্ঘ্য প্রায় 14 ঘন্টা হয়ে গেছে, রাতের দৈর্ঘ্য 10 ঘন্টা। দক্ষিণ গোলার্ধে এ সময় রাত বড় এবং দিন ছোট, তার বিপরীত অবস্থা হচ্ছে। তাহলে 21শে জুন কর্কট সংক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেবে, এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি বা উত্তরায়ণের শেষ দিন, উত্তর আয়নস্থ দিবস। তাহলে 21শে জুন এখানে লম্বভাবে কিরণ দেয় কোথায়, না কর্কট ক্রান্তি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায়। এরপর কি হয়, সূর্য আস্তে আস্তে দক্ষিণাভিমুখী গমন হয় 21শে জুনের পর থেকে। 21শে জুনের পর আস্তে আস্তে কি হয়, না আস্তে আস্তে আমাদের উত্তর গোলার্ধের দিনটা আস্তে আস্তে কমতে থাকে, রাতটা বাড়তে থাকে। দেখতে পাই যে সেপ্টেম্বর মাস দিকে যখন পুজোর সময় অর্থাৎ আমাদের দুর্গাপূজার সময় আসে তখন প্রায় দিন রাত্রি সমান সমান হয়। তাহলে কি হয়, সে সময় সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে অর্থাৎ এ সময়ও বিষুব, অর্থাৎ এই বিষুবটা আমাদের এখানে শরৎকাল থাকে তাই একে শরৎকালীন বিষুব বলা হয়। অর্থাৎ 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সারা পৃথিবীব্যাপী দিন রাত্রি 12 ঘন্টা, দিন এবং রাত্রি 12 ঘন্টা করে হয়, অর্থাৎ সে সময় শরৎকাল থাকে তাই শরৎকালীন বিষুব বা একে জলবিষুব বলা হয়। তাহলে সহজে প্রশ্নের উত্তর লেখা যাবে, প্রথম পয়েন্ট দিয়ে 22শে ডিসেম্বরে ঘটনা লিখবে, এ সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে শীতকাল লিখতে পারবে, কর্কট মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট, আস্তে আস্তে ডিসেম্বরের পরের পয়েন্ট দিবে 21শে মার্চ, তারপর লিখবে উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল, কী ঘটনা ঘটলো দেখতে পেলে আস্তে আস্তে, না দক্ষিণ থেকে উত্তরে গমন হয়, দক্ষিণে মকরক্রান্তি রেখার উপর দিকে আস্তে আস্তে সূর্য উত্তরাভিমুখী গমন হওয়ার পর এখানে নিরক্ষরেখায় এসে লম্বভাবে কিরণ দিল, নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য দিন রাত্রি সমান সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, এটাকে বলা হলো বসন্তকালীন বিষুব, অর্থাৎ উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এরপর বসন্তকালের পর আমাদের আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকাল মানে জুন মাস আসছে আমাদের এখানে, আস্তে আস্তে উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত্রি ছোট হয়, আর দক্ষিণ গোলার্ধে রাত বড় দিন ছোট, মানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। নেক্সট পয়েন্ট দেবে 23শে সেপ্টেম্বর, কী ঘটনা ঘটে, না এ সময় আস্তে আস্তে সূর্য কী হয়, দক্ষিণ গোলার্ধের দিকে ঘেঁষে কিরণ দেয়, কিরণ দিতে শুরু করে, অর্থাৎ 21শে জুন উত্তরায়ণের পর সূর্যের আবার দক্ষিণাভিমুখী গমন হয়, অর্থাৎ দক্ষিণায়নের শুরু হয়। আস্তে আস্তে 23শে সেপ্টেম্বর এমন একটা দিন আসে যে নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় এবং দিন রাত্রি সমান সমান হয়। তাহলে প্রশ্নটা সহজেই বুঝতে পেরেছ, এভাবে চিত্রটা দেবে, অসুবিধা কিছু নেই, রাখছি।